আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের মনোবল সম্পর্কে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। দৃঢ় মনোবল, যেটা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের মনোবল ঠিক করতে হবে। অর্থাৎ আমাদের দৃঢ় মনোবল থাকতে হবে। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। বিশ্বের কিছু উইনার পার্সনদেরকেই দেখি, অর্থাৎ আমরা ফলো করি, যাদের যারা জীবনে সাকসেস হয়েছেন, তাদের কি প্রথম যে তাদের স্কিল ডেভেলপমেন্টের প্রথম জিনিস কি ছিল, সেটাই ছিল মনোবল, অর্থাৎ মাইন্ডসেট। দৃঢ় মনোবল তাদের ভিতরে ছিল, এই জন্যই তারা পরবর্তীতে দেখা যায় আস্তে 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 তারা সাকসেসের চূড়ায় পৌঁছে গিয়েছে। তো আজকে আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আপনি আমি যেই হোক, আমরা তাদের মতো করে নিজেদেরকে যাতে একটু একটু করে গড়ে তুলতে পারি। হ্যাঁ, ইজ ইট পসিবল? তবে সেজন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চেষ্টা। আপনার আমার ভিতরে চেষ্টা থাকতে হবে। আপনি কোনো ফেমাস পারসন অথবা যারা বিশ্ব ক্রিকেটার, এদেরকে দেখুন না, এদেরকে ফলো করুন। তারা কী জন্য আজ সাকসেস? তাদের দৃঢ় একটা মনোবল ছিল। তাদের দৃঢ় মনোবলের কারণেই তারা আজ সাকসেস হয়েছে। তারা আসলে যখন কোনো কিছু দেখে আর আমরা যখন কোনো কিছু দেখি, এই দুইয়ের ভিতরে এটা পার্থক্য কোথায় জানেন? তারা যখন কোনো কিছু দেখে তখন সেটা সে পাওয়ার জন্যই দেখে এবং সে সেটা পাবে, 100% পাবে, এই জন্য এই আশা করেই সে জিনিসটা দেখে। আর আপনি আমি যারা সাকসেস হতে পারি না বা হই নাই, তারা কোনো কিছু দেখি ঠিকই, তাদের মতো করেই দেখি, কিন্তু আমাদের ভিতরে মেবি শব্দটা চলে আসে, অর্থাৎ পাবো এবং পাবো না, অর্থাৎ আমাদের 100% থাকে না, 60-70-80% থেকে যায়। তো এটা হচ্ছে কি, মনোবল আছে কিন্তু আপনার দৃঢ় মনোবল নেই, আপনার 100% মনোবল নেই। 100% মনোবল তৈরি করতে হবে আগে। প্রত্যেকটা জিনিসকেই তারা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। আপনি আমি চ্যালেঞ্জ নেই কিন্তু সেটা জিততেই হবে এরকম করে চ্যালেঞ্জ নেই না, কিন্তু দেখবেন তারা এটাকে তারা জিতবে এবং 100% জিতবে ভেবেই তারা চ্যালেঞ্জটা নেয়। যে কোনো চ্যালেঞ্জ তাদের, তারা 100% জিতবেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে উইনার্সরা কখনো এক্সকিউজ দেয় না। আপনি আমি কথায় কথায় এক্সকিউজ দিই কিন্তু তাদেরকে দেখবেন তারা কখনো এক্সকিউজ দেয় না। ধরুন একজন খেলোয়াড় যখন মাঠে নামে, তার জীবন বাজি রেখে সে কিন্তু মাঠে খেলে, সে কিন্তু কখনো একটাবার ভাবে না যে আমি হেরে যাব। তার মাথার ভিতরেই নেই সে হেরে যেতে পারে, এরকম কোনো মাথার ভিতরে নেই, তাকে জিততেই হবে। তার জীবন বাজি রেখে অনেক সময় দেখা যায় ইনজিউর্ড হয়ে যায়, কিন্তু সে জানেও না বা তার অজানা ইনজিউর্ডগুলো হয়ে যায়। তার একটাই জানা আছে, তাকে জিততে হবে। উইনার্সরা সবসময় দেখবেন তাদের ভুল যদি কেউ ধরে বা নিজে ধরতে পারে সেটা অ্যাকসেপ্ট করে নেয়, আর আমরা ভুলটা অ্যাকসেপ্ট করি না। আমি তো ভুল করিনি, অস্বীকার যাই, মিথ্যা কথা বলি, কিন্তু উইনার্সরা ভুলটা অ্যাকসেপ্ট করে নেয়, অর্থাৎ স্বীকার করে নেয়। স্বীকার করে নিয়ে সে সেটাকে শুধরানোর চেষ্টা করে এবং ওই ভুল থেকে সে নতুন কিছু শেখে। তো আপনা আমাকে ওইভাবে করতে হবে, নতুন কিছু শিখতে হবে। আর যদি আমরা সেটা না করি তাহলে আমাদের ভুল থেকেই যাবে, লাইফে কোনো চেঞ্জ আসবে না, একের পর এক ভুল চলেই আসবে। তো আমি সর্বশেষ যে কথাটি বলবো,
লাইফে উইনার পার্সনদের অ্যাটিটিউডকে ফলো করতে হবে, দেখতে হবে যে তারা লাইফে কতটা হাম্বেল, তারা কিভাবে তাদের নিজেদের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে অর্থাৎ মেনে নিয়ে এটাকে আবার পরিবর্তন করে নিজেকে শুধরে নিয়েছে। দেখবেন তারা সবসময় অনেক বড় কিছু নিয়ে ভাবে, তারা এটা কখনো ভাবে না যে আমার ক্লাসের ভিতরে আমাকে ফার্স্ট হতে হবে। তারা কিভাবে জানেন? তারা সবসময় ভাবে যে আমাকে সারা দেশের ভিতরে ফার্স্ট হতে হবে। তারা এটা কখনো ভাবে না যে অফিসের সবচেয়ে বেস্ট এমপ্লয়ারি তাকে হতে হবে। সে সবসময় ভাবে আমাকে সারা দেশের ভিতরে নাম্বার ওয়ান এমপ্লয়ারি হতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ভিতরে আর তাদের ভিতরে একটা পার্থক্য। তো আমাদের এগুলোকে চেঞ্জ করতে হবে, আমাদের মাইন্ডসেটকে ঠিক করতে হবে, অনেক বড় কিছু নিয়ে ভাবতে হবে। তবে অনেক বড় কিছু নিয়ে ভাবার পাশাপাশি আমাদের চেষ্টা এবং অধ্যবসায় দুটোই থাকতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।